আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ শপিং উইথ আর্টিসানের সাথে আছি আমি তমর রশিদ। দেখতে দেখতে রমজান মাসের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এবং কেনাকাটারও শেষ মুহূর্ত চলছে, তাই তো শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। আজ আমি চলে এসেছি আপনাদের পছন্দের বসুন্ধরা সিটির লেভেল 8-এর এ ব্লকে। এখানে রয়েছে আর্টিসানের বিশাল বড় একটা আউটলেট, এখানে ঘুরবো, অনেক কিছু দেখবো এবং দেখাবো আপনাদের। প্রতিদিনের মতো আজও আমাদের সাথে যুক্ত হবেন একজন সেলিব্রিটি গেস্ট, কে যুক্ত হচ্ছেন সেটা আপনাদেরকে জানাচ্ছি, তবে তার আগে চলুন আউটলেটটি একবার ঘুরে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে যিনি সেলিব্রিটি গেস্ট উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ, খুব ভালো আছি। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। আজ আর্টিসান এসেছেন কি ঈদের শপিং করতে? নিশ্চয়। আজকে শুধু নয়, আর্টিসান আমার খুব ফেভারিট একটি ফ্যাশন আউটলেট, কারণ হচ্ছে আমি যখন টেলিভিশনে কাজ শুরু করি, টেলিভিশনে কিন্তু সবাই জানেন যে পোশাক একটি ব্যাপার, এবং সেই মনে করে আমার মনে হয় যে আর্টিসানের সাথে খুব একটা যায়, এদের পোশাকের কমফোর্টেবিলিটি, তারপর কোয়ালিটি সব কিছু অন্যরকম, এই জন্যই আসে আর কি। ঈদের আগে তো অবশ্যই বাচ্চাদের জন্য, নিজের পরিবারের জন্য কিনতে হবে। আজ কার কার জন্য কিনতে এসেছেন? মানে আর্টিসানের কাপড় খুব পছন্দ করে আমার ছেলে, ও আগামী বছর SSC পরীক্ষা দিবে, তো ওর বিশেষ বায়না রয়েছে টি শার্ট এবং পাঞ্জাবি আর্টিসান থেকে নেওয়ার জন্য, সেটা দেখার জন্যই এসেছি। যদিও অনেক ভিড়, অনেক কেনাকাটা করছে লোকজন, তার মধ্যেও আশা করি পেয়ে যাবো। পাশাপাশি পরিবারের অন্য মানুষদের জন্য তো নিশ্চয়ই আছে একটু? হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবদের জন্য পাঞ্জাবি কিছু নিতে হবে, আমার নিজের কিছু স্টাফ আছে তাদের জন্য কাপড় নিব, এবং আমি চেষ্টা করছি যে ঈদের কয়েকদিন আগে এসছে, এই কারণে ভিড় যাতে একটু এড়িয়ে কেনাকাটা করা যায় কিছু জন্য। একদম ঈদের আগের দিন আসতেন, চাঁদ রাতের দিনই চলে আসতেন? তখন আসলে আমি যেহেতু প্রফেশনাল, আমার নিজেরও কর্মব্যস্ততা আছে, ওই জন্য আসলে হয়ে ওঠে না, সেজন্য একটু কয়েকদিন আগে আসছি। তাহলে চলেন শপিং এ যাই, দেখি আজকে যে আপনি কি কি পছন্দ করেন। ওকে চল। ভাই কিছু রঙিন পছন্দ? হ্যাঁ, মানে ঈদ তো একটু কালারফুল, আর কালারফুল তো পরেই হয় না বেশিরভাগ সময়, তো আমার মনে হয় যে যেহেতু এবার একটু গরম পড়বে বেশি, সামার থাকছে ঈদের মধ্যে, আমার মনে হয় যে কালারটার পাশাপাশি কাপড়ের কোয়ালিটিটার দিকেও আমাদের একটু নজর দেওয়া উচিত, যেটা একটু কমফোর্টেবল হয়, পাতলা হয় বা আরামদায়ক। এই যে দেখেন পাঞ্জাবিটা, এটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে। তার উপরে আবার দেশীয়। হ্যাঁ, দেশীয় জিনিস, এবং এটার যে কালারটা একটা ডিফারেন্ট কালার, অনেকেই হয়তো এটাকে কী কালার বলবে জানি না, অনেকেই বলে এটা পেঁয়াজ, বেবি পিঙ্ক, আপনার ভালো বলতে পারবেন, আমার পছন্দ হয়েছে। সাইজ হবে তো না ইনশাল্লাহ? ওই যে আমি দেখছি যে 30% ডিসকাউন্ট, এটা কি এটাতে এটা মতলব প্রোডাক্টের উপর, পাঞ্জাবির উপর আমাদের 30% অফ? এটা কিন্তু সব পাঞ্জাবি, এটা কিন্তু বোনাস, কারণ এইরকম একটা কোয়ালিটির পাঞ্জাবি পাওয়া এবং সেই সাথে স্পেশাল একটা ডিসকাউন্ট, আমি এটা নিতে চাই। অবশ্যই স্যার, আমি সাইজ কাউন্টারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার জন্য একটা সাইজ কাউন্টার, আমি আরেকটা পাঞ্জাবি দেখতে চাই ওদিক থেকে। হ্যাঁ, ওদিক থেকে দেখতে চাই আমি আরেকটা পাঞ্জাবি। যেমন এইটারও কালারটা খুব সুন্দর, জাস্ট লাইক বিস্কিট, কিন্তু ডিপ বিস্কিট আমার মনে হয় একটু। এটা এটা এটাকে আমরা কি ফেব্রিক বলবো? এটা এটাকে আমরা স্যার কটন এবং লিনেন ফেব্রিকের মিক্স বলা হয় স্যার। আচ্ছা, এটা গরম লাগবে না? গরমে না, অবশ্যই না, এটা সামার উপযোগী স্যার। না, এইটাও আমি আসলে একটু একটু উজ্জ্বল পছন্দ করি, অনেকেই সেটা করে না। ওইটা এবং এইটা কাছাকাছি হলেও আমার মনে হয় যে আমি এটাও নিতে চাই স্যার। এই সাইজটা পৌঁছে গেছে, এটা এটাও কাউন্টারে আমার জন্য। অবশ্যই স্যার, আমি একটু শার্ট দেখতে চাই। আমাকে হ্যাঁ অবশ্যই আমি হেল্প করব। ঈদের আগে আসলে সবারই সময় কম, আর তারপরে সবাই আসলে অন্য অনেককে বিরক্ত না করে শপিং করাটা আমার মনে হয় সবচেয়ে ভালো। আপনি একটু ঈদে রাখতে হয়, কারণ আপনি ধরেন যে আপনার পিছনে ব্যাকলাইট হোয়াইট, আপনি হোয়াইট শার্ট পরে সেখানে কাজ করতে পারবেন না, আবার আপনার পিছনে সমস্ত স্ক্রিনটা ব্ল্যাক, আপনি ব্ল্যাক শার্ট পরে কিন্তু সেখানে কাজ করতে পারবেন না। তো সো আমাদের ওইটা মাথায় রেখেই কালার কন্ট্রাস্ট করেই আমাদের ড্রেসগুলো নিতে হয়। যেমন এই শার্টটা আমার ভালো লেগেছে, এল মনে হয় পেলে ভালো হয় আর কি। এই হ্যাঁ, ফুল হাতা আর একটু শার্ট, আমার ছেলের জন্য আমি শার্ট দেখতে চাই, ব্লু শার্টটা পছন্দ করে আসলে ব্লু। হ্যাঁ, এটা একটু ব্লু, বাট এটা ব্লুর মধ্যে একটু কাজ করা আছে। এটা কি সাইজ? এম সাইজ, এর এক্সেল সাইজ। এটা সবগুলো কি এক্সেল এখানে যা আছে? ছোট সাইজটা কোথায় আছে? সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়েছি। 10টার সময় ওপেন হচ্ছে, আর রাত 1টা পর্যন্ত আমরা আছি। শুক্রবার থেকে সেটা একটু বাড়ানো হবে, সময় একটু বাড়ানো হবে। কয়টা পর্যন্ত বাড়বে? বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদের একটা সময় বলে দিবে, ওই সময় পর্যন্ত হবে। আশা করছি আনলিমিটেড হবে। আনলিমিটেড মানে সারা রাত ধরে শপিং এক্সপেরিয়েন্স, শপিং হবে। আচ্ছা, দুর্দান্ত একটা ব্যাপার। আপনাদের এখানে দেখলাম অনেক ডিসকাউন্ট রয়েছে, কোন কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে? আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যেগুলো আছে, এক্সক্লুসিভ প্রোডাক্টে টপসগুলোতে আছে 20%, আর ভিসা 10%, এক্সেসরিজ আইটেম 20%, আর বাকবাদি যা প্রোডাক্ট আছে সবগুলোর উপর 30% পাচ্ছেন। 30% সবগুলোর উপর, অনেক কিছু। আর এছাড়াও ক্রেতারা যে শপিং করছে তখন অ্যাভেলেবেল সাইজ বা নতুন ডিজাইন কি তারা পাচ্ছে? অবশ্যই, প্রত্যেকটা প্রোডাক্টেরই সাইজ পাচ্ছে, অ্যাভেলেবেল সাইজ, অ্যাভেলেবেল ডিজাইন সব কিছুই পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।